दीर्घ प्रतीक्षार शेष एसे गेছে MyLab CoviSelf सेल्फ टेस्ट किट। এই কিটের সাহায্যে ঘরে বসেই করোনা টেস্ট করা যায় কারো সাহায্য ছাড়াই। समय লাগবে মাত্র ১৫ মিনিট, রিপোর্টও চলে আসবে সঙ্গে সঙ্গে। আর পরীক্ষার খরচ অতি সামান্য মাত্র ২৫০ টাকা। চলো দেখে নিই কিভাবে এই কিট ব্যবহার করতে হয়। टेस्ट शुरू करार आगे एक परिष्कार और निरिबिली जैगा खुजे नेब। टेस्ट करार जोन्नो एक टेबिल जोगाड़ करेछि, टेबिलेर ऊपरेर अंश भालोभाबे सैनिटाइज करे निते लागबे। आर दरकार एक मोबाइल फोन। कोविड-19 टेस्ट रिपोर्ट पावार जोन्नो मोबाइले MyLab CoviSelf ऐप डाउनलोड करते हबे। ऐप प्ले स्टोरे ना पेले mylabcoviself.apk फाइल डाउनलोड करेओ करा जाय। एर जोन्नो coviself.com वेबसाइटे चले जाब। এখানে প্রেস করে ফাইল ডাউনলোড করে নেব। ফাইল ডাউনলোড হয়ে গেছে, এবার ইনস্টল করার পালা। ইনস্টলেশন কমপ্লিট। অ্যাপ ওপেন করলাম, এবার ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করব। একটা ফর্ম ওপেন হয়েছে, এখানে রোগীর নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ঠিকানা ইত্যাদি পূরণ করতে হবে। কেবলমাত্র স্টার চিহ্ন দেওয়া তথ্যগুলো দিলেই হবে। ফর্ম ভরা হয়ে গেলে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। মোবাইলে একটা ৪ অঙ্কের ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ওটিপি ভেরিফাই হয়ে গেছে, এবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই লগইন স্ক্রিন চলে আসবে। মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেব। নিউ টেস্ট এবং রিপোর্টস এই দুটোই কাজে লাগবে। প্রথমেই নিউ টেস্টে ক্লিক করব। যেহেতু নিজের টেস্ট করছি তাই সেলফ টেস্টে ক্লিক করব। অ্যাপ আবারও রোগীর কিছু তথ্য চাইবে। রোগী সিমটোম্যাটিক না অ্যাসিমটোম্যাটিক। সিমটোম্যাটিক হলে উপসর্গগুলো সিলেক্ট করে ডানে প্রেস করব। এরপর দুটো প্রশ্নের উত্তরে ইয়েস বা নো সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করব। আর অ্যাসিমটোম্যাটিক হলে অ্যাপ জানতে চাইবে যে কোভিড রোগীর সান্নিধ্যে এসেছে কিনা। ইয়েস বা নো সিলেক্ট করে সাবমিট করব। মেডিকেল হিস্ট্রি আছে কি নেই সেটাও সিলেক্ট করব। অ্যাপ ক্লোজ করব না, শুধুমাত্র স্ক্রিন লক করে দেব। এবার মোবাইলকে ভালোভাবে স্যানিটাইজ করে নেব। এই টেস্ট নিজে নিজেই করা যায়। যদি কারো সাহায্যের প্রয়োজন হয় সাহায্যকারীকে অবশ্যই মাস্ক পরতে হবে। সাবান জলে হাত ধুয়ে নিলাম। মোছার জন্য কোনো তোয়ালে ব্যবহার করব না, পারলে হাওয়াতেই শুকিয়ে নেব। এবার এই প্যাকেটের মধ্যে যা যা আছে সব একে একে টেবিলের উপর সাজিয়ে রাখবো। রয়েছে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এই প্যাকেটে রয়েছে একটা জীবাণুমুক্ত নেজাল সোয়াব। এর সাহায্যে নাক থেকে নমুনা সংগ্রহ করা হয়। আর এটা হলো এক্সট্রাকশন টিউব। এই টিউবের ভেতরে রয়েছে খানিকটা তরল। নেজাল সোয়াবের সাহায্যে নাক থেকে পাওয়া নমুনা এই তরলের মধ্যে মিশিয়ে দেওয়া হয়। এতে রয়েছে একটা টেস্ট কার্ড, একে পরে খুলবো কারণ খোলা অবস্থায় টেস্ট কার্ড ১০ মিনিটের বেশি পড়ে থাকলে আর ব্যবহার করা যায় না। আর এটা হলো নোংরা ফেলার ব্যাগ। এবার টেস্ট শুরু করবার পালা। এক্সট্রাকশন টিউবটা খুব আস্তে আস্তে টেবিলের উপরে ৩-৪ বার ঠুকতে হবে যাতে টিউবের গায়ে লেগে থাকা তরল নিচের দিকে এসে জমা হয়। এবার এই ছিপিটা খুলে ফেলবো। টিউবকে এই অবস্থায় এক হাত দিয়ে ধরে রেখে অন্য হাত দিয়ে এই প্যাকেটের যে দিকটা কাগজের সেই দিক দিয়ে অতি সাবধানে নেজাল সোয়াব বের করে নেব যাতে তুলোর দিকে হাত লেগে না যায়। এক্সট্রাকশন টিউবটা হাতে ধরা অবস্থায় নেজাল সোয়াবের তুলো লাগানো দিকটা নাকের ছিদ্রের মধ্যে ২ থেকে ৪ সেন্টিমিটার পর্যন্ত ঢোকাবো। তারপর ৫ বার গোল করে ঘোরাবো। নাকের অন্য ছিদ্রতেও সোয়াবকে ৫ বার ঘোরাবো যাতে সোয়াবে পর্যাপ্ত নমুনা লেগে যায়। ভালো করে দেখো, কাঠির এখানে একটা খাঁজ আছে আর এটাই হলো কাঠির ব্রেক পয়েন্ট। এবার সোয়াবের তুলোর দিকটা এক্সট্রাকশন টিউবে রাখা তরলের নিচে পর্যন্ত ঢুকিয়ে ১০ বার গোল করে ঘোরাতে হবে। এর ফলে সোয়াবে লেগে থাকা নমুনা তরলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এবার ব্রেক পয়েন্ট বরাবর কাঠিটা ভেঙে দেব। আর এই ক্যাপটা টিউবের মাথায় ঢুকিয়ে ভালোভাবে চেপে দিতে হবে। তরল বেরোনোর জন্য এর মাথায় একটা ছিদ্র আছে। এবার প্যাকেট থেকে টেস্ট কার্ড বের করে টেবিলের উপর রাখবো। দেখা যাচ্ছে টেস্ট কার্ডে কিউআর কোড রয়েছে, সঙ্গে দুটো অক্ষর টি এবং সি লেখা রয়েছে। এবার এক্সট্রাকশন টিউবটা উল্টো করে ধরে আঙুলের সাহায্যে চাপ দিয়ে টেস্ট কার্ডের এই স্যাম্পেল ফেলার জায়গায় ২ ফোঁটা তরল ঢালতে হবে। এবার স্ক্যান কিউআর কোড বাটনে ক্লিক করব। তারপর টেস্ট কার্ডের কিউআর কোড স্ক্যান করব। প্রসিড বাটন প্রেস করব। তারপর স্টার্ট কাউন্টডাউন প্রেস করব। 15 মিনিটের জন্য টাইমার চালু হয়ে যাবে। পরীক্ষার ফল আসার জন্য 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। 15 মিনিটের মাথায় অ্যাপ অ্যালার্ম বাজিয়ে জানিয়ে দেবে যে টেস্ট প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। এবার প্রসিড বাটন প্রেস করব। তারপর অ্যাপের ক্যামেরা আইকনে প্রেস করব। এখন টেস্ট কার্ডের ছবি ক্যাপচার করব। তারপর আপলোড ইওর টেস্ট রেজাল্টে ক্লিক করব। এবার এন্ড টেস্টে প্রেস করব। রেজাল্ট এসে গেছে এবং নেগেটিভ শো করছে। যেহেতু টেস্ট কার্ডে কোনো টি লাইন আসেনি, তাই কন্টিনিউ অ্যাজ নেগেটিভে ক্লিক করব। এবার ইয়েস করব। দেখো রিপোর্ট চলে এসেছে। অ্যাপের রিপোর্টসে গিয়েও কোভিড-19 রিপোর্ট পাওয়া যাবে। মোবাইলে অ্যাপ ইনস্টল না করেও পরীক্ষার রেজাল্ট জানা যায়। অ্যাপের দরকার শুধুমাত্র রিপোর্ট পাওয়ার জন্য। এবার বলবো কিভাবে অ্যাপের সাহায্য ছাড়াই রেজাল্ট জানা যায়। দেখা যাচ্ছে টেস্ট কার্ডে দুটো অক্ষর লেখা আছে, টি এবং সি। টি এর অর্থ টেস্ট লাইন এবং সি এর অর্থ কন্ট্রোল লাইন। নমুনা পরীক্ষার সর্বাধিক 15 মিনিটের মধ্যে যদি কার্ডের দুটো লাইনই দেখা যায়, তাহলে রেজাল্ট পজিটিভ। এমনকি টেস্ট লাইন হালকা এলেও রেজাল্ট পজিটিভ। কার্ডে যদি কেবলমাত্র সি অর্থাৎ কন্ট্রোল লাইন দেখা যায়, সেক্ষেত্রে রেজাল্ট নেগেটিভ। কার্ডে যদি শুধুমাত্র টি অর্থাৎ টেস্ট লাইন দেখা যায়, তাহলে রেজাল্ট বাতিল হয়ে যাবে। আবার 20 মিনিট পর টেস্ট কার্ডে দেখানো রেজাল্ট নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন, সেটাও বাতিল বলেই গণ্য হবে। পজিটিভ রেজাল্ট আসলে নিঃসন্দেহে একে কোভিড পজিটিভ বলেই ধরতে হবে। সঙ্গে সঙ্গে নিজেকে আইসোলেট করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করতে হবে। অনেক সময় ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে, তাই রেজাল্ট নেগেটিভ আসার অর্থ এই নয় যে ব্যক্তি কোভিড-19 দ্বারা আক্রান্ত নয়। শরীরে সংক্রমণের উপসর্গ থাকলে বা অ্যাসিমটোমেটিক হলে রোগীকে সঙ্গে সঙ্গে RT-PCR টেস্ট করাতে হবে। RT-PCR রিপোর্ট না আসা পর্যন্ত হোম আইসোলেশনে থাকতে হবে। সেই সঙ্গে ডাক্তারের পরামর্শও নিতে হবে, কারণ ভাইরাল লোড কম থাকলে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট অনেক সময় নেগেটিভ আসে। টেস্ট প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর কিটের সমস্ত জিনিস বায়োহ্যাজার্ড নোংরা ফেলার ব্যাগে ঢুকিয়ে বাড়ির ময়লা ফেলার বালতিতে ফেলে দিতে হবে। টেবিল, মোবাইল, হাত আবারও ভালোভাবে স্যানিটাইজ করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।